हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल होइमस किचन। आज के चले एसेछी खूब मजादार एक चिकेनेर रेसिपी निये। आज के देखाबो किभावे चिकेन झाल रोस्ट तैरी करबेन। अनेकेई शाही चिकेन रोस्टर थेके ए झाल चिकेन रोस्टा बेशी पछंद करेन, तो आजकेर भिडियोटी तादेर जोन्नो खूब उपकार आसबे। तो भिवर चलुन भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त ना टेने देखते थाकुन। रोस्टर जोन्नो आमी एखाने चार पिस मुर्गीर मांस निएछी। एखन एर भितरे दिए दिच्छी हाफ चामच करे हलुद एवं लवण। हलुद एवं लवणटाके मांसेर साथे खूब भालो करे माखिए निच्छी। आमी मुर्गीर पिसगुलोर दुई पाशेई हलुद एवं लवणटाके हाथ दिए खूब भालो करे माखिए निच्छी। एखाने आरेकटा कथा बोले दिच्छी, अपनी रोस्टेड पिसगुलो जखन करबें तखन रोस्टेड पिसेर माझ बराबर जे जयेंटा थाके सेई बराबर अल्प एकटु केटे निबें। ताहले हबे कि मुरगीर मांसगुलो भाजार समय एगुलो सोजा हये जाबे ना, जे रकम राखते चाइबें सेरकमई थाकबे। एखन एकटा मशला रेडी करे निच्छि। एकटा ब्लेंडारे जगे निये निलाम हाफ कप टक दई, हाफ कप पेंयाज बेरेस्ता दिए दिच्छि, हाफ चा चामच करे जीरा एवं धनियार गुड़ा, साथे दिए दीची हाफ चा चामच रसुन बाटा, हाफ चा चामच आदा बाटा, आरो दिए दीची बेश किसु काचा मरीच। काचा मरीचटा एखाने आपनि आपनार झाल अनुजाई एड करबेन। साथे दिए दीची हाफ चा चामच लाल मरीचेर गुड़ा, आरो दिए दीची एक टेबिल चामच किशमिश, साथे दिए दीची देड़ टेबिल चामच परिमाण काठबादाम बाटा, साथे दिए दीची एक चा चामच सदा गोलमरीच, एक बड़ एलाच, दुई टुकरो जयत्री एवं एक छोटो टुकरो जयफल। तारपरे दिए दीची एक चा चामच शाही जीरा, साथे दिए दीची स्वादमतो लवण एवं सबशेषे एड करछि एक चिमटी परिमाणे गरम मसला। এখন অল্প একটু পানি দিয়ে আমি এই সব উপকরণগুলোকে খুব ভালো করে ব্যালেন্স করে নিচ্ছি। আমার ব্যালেন্স করে নেওয়া হয়ে গেছে। দেখুন কত সুন্দর এই মশলার পেস্টটা রেডি হয়ে গেছে। এখন রান্নায় চলে যাচ্ছি। একটা কড়াইতে নিয়ে নেছি দুই টেবিল চামচ সাদা তেল। তেলটা একটু গরম করে নিয়ে আমি মুরগির পিসগুলোকে ভেজে নিব। তেলটা অতিরিক্ত গরম করতে যাবেন না, তাহলে আবার মুরগিগুলো দেওয়ার সাথে সাথেই ছিটে উঠতে পারে। তাই একটু হালকা গরম হয়ে এলেই আমি মুরগির পিসগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। আর মুরগির পিসগুলোকে অনেক সময় ভাজা যাবে না, তাহলে মুরগির পিসগুলো শক্ত হয়ে যাবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। আপনি যদি এখানে সোনালী মুরগি বা পাকিস্তানি মুরগি নেন তাহলে খুবই অল্প সময়ে ভাজবেন। আর যদি এখানে আপনি ফার্মের মুরগি দিয়ে এটা করেন তাহলে একটু বেশি সময় ভাজলে সমস্যা নেই। এখন আমি বাকি তেলে বাকি যে দুই পিস মুরগির মাংস আছে সেটাও ভেজে নিলাম। এখন এই তেলেই রান্নাটা সেরে নিব, তাই এর ভিতরে অ্যাড করছি এক টেবিল চামচ ঘি। তেল আর ঘিটা খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি ছোট তিন টুকরো দারচিনি, দুটো লং, একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিচ্ছি। এখন আমি এই গরম মশলাগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। যখন এর থেকে একটা সুন্দর ফ্লেভার বের হবে তখন আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এমনভাবে মশলাটাকে কষাতে হবে যাতে করে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। আমি অল্প কিছু সময় নেড়েচেড়ে এর ভিতরে অল্প অল্প করে পানি অ্যাড করে আবারও নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব। আমি যে ব্লেন্ডারের জগে মশলাটা পেস্ট করেছিলাম সেটাই ধুয়ে অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি। তারপর আবার একটু নেড়েচেড়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেচ্ছি। যখন মশলার উপরে তেল ভেসে উঠবে তখন আমি মুরগির পিসগুলোকে এই মশলার ভিতরে দিয়ে দিচ্ছি।
মুরগির পিসগুলো দিয়ে আবারও মশলার সাথে মুরগির পিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে আমি বেশ কিছু সময় মুরগির পিসগুলোকে কষিয়ে নেব। যখন এর থেকে অনেকটাই তেল ভেসে উঠবে তখন আমি পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 1.5 কাপ পরিমাণে উষ্ণ গরম পানি অ্যাড করলাম। একটু নেড়েচেড়ে নিয়ে এর ভিতরে আমি 3-4টি কাঁচামরিচ একটু ছিঁড়ে নিয়ে দিয়ে দিচ্ছি। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 20 থেকে 25 মিনিটের জন্য। 25 মিনিট পরে এই ঝোলটা অনেকটাই টেনে এসেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কিশমিশ, 3-4টি আলু বোখরা এবং 1 চা চামচ ঘি। ঘিটা অবশ্যই অ্যাড করবেন যদি সুন্দর একটা ফ্লেভার পেতে চান। দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা কেওড়ার জল। যদি আপনি কেওড়ার জলের ফ্লেভার পছন্দ না করেন তাহলে অ্যাড করার দরকার নেই। এখন এর ভিতরে দিয়ে দিব অল্প কিছু মাওয়া। আপনি চাইলে এখানে বাদামের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। সবশেষে আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ বেরেস্তা এবং 3-4টি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। তারপরে একটু নেড়েচেড়ে 2-3 মিনিট জাল করেই আমি চুলাটাকে বন্ধ করে নেব। এই ঝোলটাকে অনেকটা বেশি টানাতে যাবেন না, কারণ ঝোলটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা অনেকটাই টেনে যাবে। যেহেতু এর ভিতরে বাদাম এবং মাওয়া অ্যাড করা তাই ঝোলটা অনেকটাই টেনে নিবে। তো ভিউয়ার্স দেখুন আমার রোস্টটা একেবারেই রেডি। একটা সার্ভিং ডিশে আমি রোস্টটাকে সার্ভ করে নেছি। আজকের এই রেসিপিটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না এটি খেতে কেমন লেগেছে। আর আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন, যাতে করে নতুন ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম আপনার সামনে চলে আসে। আজকে তাহলে আর কথা বাড়াবো না, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক প্রে করবেন, যাতে করে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি।